নায়কের ভূমিকায় রক্ত দিয়ে দলের জয় নিশ্চিত করলেন লিওনেল মেসি। পায়ের গোড়ালি থেকে রক্ত বের হলেও মাঠ ছাড়েনি এই ফুটবল জাদুকর। সেই সঙ্গে একটা পার্টিকুলার টুর্নামেন্টে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডের ইতিহাস গড়েছেন এলএম টেন। তবে ইঞ্জুরির গভীরতা জানা না যাওয়ায় মেসির ফাইনালে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রক্ত দিয়ে ছিনিয়ে আনলেন বিজয়। শুনতে ছায়াছবির ডায়ালগ মনে হলেও ঠিক এমনই দৃশ্য ফুটবল বিশ্বকে উপহার দিয়েছেন লিওনেল মেসি। কলম্বিয়ার বিপক্ষে কোপার সেমিফাইনালে মেসি ছিলেন মেসির মতোই উজ্জ্বল নায়কের ভূমিকায়। ম্যাচের সপ্তম মিনিটে নজর কাড়া ড্রিবলিংয়ে কলম্বিয়ার রক্ষণের দেয়াল ভেঙে গোল করান লাউতারো মার্টিনেজকে দিয়ে। এরপরে দিশেহারা কলম্বিয়া টার্গেট করে মেসিকে, শুরু করে উপর্যুপুরি ফাউল। এমনই এক ফাউলে গোড়ালিতে আঘাত পান আর্জেন্টাইন ক্যাপ্টেন, দমে যাননি এলএম টেন, আহত হয়েও মাঠ ছাড়েননি। পায়ের মোজায় রক্ত দেখা গেলেও খেলা চালিয়ে গেছেন জয়ের নেশায়, আর তার এই রক্তের বিসর্জন যেন উদ্দীপনা বাড়িয়ে দিল পুরো দলের। দুর্দান্তভাবে রক্ষণ সামলানোর সাথে সাথে মেসির নেতৃত্বে শাণিত আক্রমণ করেছে আর্জেন্টিনা। শুধু দলের জয়ই না, গোল করিয়ে এক টুর্নামেন্টে সর্বোচ্চ 5 অ্যাসিস্টের ইতিহাস গড়েছেন মেসি। সাথে ব্যালন্ডিওর জয়ের তালিকায়ও এগিয়ে গেলেন 6 বারের ব্যালন্ডিওর জয়ী এলএম টেন। কোপার গোল্ডেন বুট প্রতিযোগিতায়ও এগিয়ে মেসি। ফাইনালে ওঠার পর মেসি তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান, এই দলের অংশ হয়ে তিনি গর্বিত ও আনন্দিত। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে গৌরব প্রাপ্তির জন্য পরবর্তী লক্ষ্যের জন্য এগিয়ে যেতে চান তিনি। গোড়ালির ইঞ্জুরির গভীরতার ব্যাপারে কোনো খবর না পাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে মেসির কোপা ফাইনাল খেলা নিয়ে।